24 ঘন্টা ইবাদত। কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবো, কাজটা কি পুরো ইবাদত হয়ে যাবে। কাজ করতে গিয়ে ব্যথা পাইতে পারি, ডাকা লাগতে পারে, তখন বলবো ইন্নালিল্লাহ। আমাদের চরম দুশ্মন হইলো শয়তান, এটা আল্লাহ কোরআন অনেকবার বল, তখন বলবো কি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের চলার পথে এরম হইতে পারে, মানব মারা যেতে পারে, তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছোট আমল, কিন্তু এটা বলা হয়েছে যে এই আমলটা যে রেগুলার করবে তার পাপ যদি সাগরের ফেনা সমান হয় তো আল্লাহ মাফ করে। এই জন্য আমরা সব কাজ করবো হইলো আল্লাহকে, উই আর ডুইং দ্য জব অন দ্য স্যাটিসফ্যাক্টরি বা আল্লাহ জাল্লাহ শানু, আল্লাহকে রাজি খুশির জন্য করবো। এই যে আমরা যত কিছু হওয়া দেখি, কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়, এবং হযরত মুহাম্মদ সাল্লামের তরিকায় দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। এই জন্য আমরা কাজ করবো, এটা জরুরত, টয়লেটে যে জরুরত, টয়লেটে বসে থাকার জায়গা না, এই দুনিয়াও বসে থাকার জায়গা না। এই জন্য আল্লাহ থেকে যে সব হয়, এই একটা উদাহরণ দিব, মানে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের কাছে নিছে, তোমাদের তোমার আল্লাহ কী করে, আমার আল্লাহ হায়াত দেয় মত দেয়, তো এটা তো আমিও দিই। একজনে জেল থেকে সাইরা দিচ্ছে, আরেকজনে মাইরা বলছে, তো এখন এত নবী এ বলছে তো আমার আল্লাহকে শুধু পূর্ব দিকে ওঠা, তুমি পশ্চিম দিকে ওঠাও, তো এখন তো ব্যক্ত হয়ে গেছে। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছি আল্লাহ আপনি যে হায়াত দেন মত দেন এটা আমি দেখতেছি, আমি গেলাম কোরআন থেকে বলতেছি। তারপর বলছে ঠিক আছে একটা কাক নাও কবুতর নাও, ভাই মন দিয়ে শোনেন, কাক নাও কবুতর নাও, ময়ূর নাও মরক নাও, এটা জবাই করো, পা এক জায়গায় রেখে আসো, রক্ত এক জায়গায় রেখে আসো, মাথা এক জায়গায় রেখে আসো, পাহাড়ে আল্লাহর নামে ডাকো, আল্লাহর নামে ডাকো, তারপর আবার কাক হয়ে গেছে। তো এই জন্য এটি হইল সব কিছু আল্লাহ থেকে হয়, তাহলে কি হায়াত মৌ সব কিছু আল্লাহ। এই জন্য বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো। টুডে আই লাইক টু ডিসকাস হোয়াট ইজ দ্য অ্যাক্সিডেন্ট ফ্রম হিউম্যান ফল্ট, মানে মানুষের কারণে কয় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানুষের কারণে সাত ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানুষের ভুলের কারণে সাত ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। এক নম্বর হইল টেকিং শর্টকাট, যে কোনো কাজে তাড়াহুড়া করলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। আমরা সোজা রাস্তায় যাইতে বাঁকা রাস্তায় গেলেন, ওখানে মালামাল আছে, ওষুধ খেয়ে বইরা গেলেন, তো শর্টকাটের কারণে কি অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর হলো আপনার কি বিং এ অপার কনফিডেন্ট, ওস্তাদ জানে আপনি কি ওস্তাদ হয়েছেন কি না। আমরা মনে হচ্ছে যে আমি তো ওস্তাদের সব ভালো গ্র্যান্ডিং করতে পারি, মানে এখন আমরা হন নাই, এই যে আপনারা যারা ওয়েল্ডিং কাজ করে এদেরগুলো পরীক্ষা নিরীক্ষা হয়, 10-12 বছর কাজ করার, 15 বছর কাজ করার পর কি একসাথে ভুলে হয়ে যায়। এরকম দেখা গেছে যে সাদ্দাম ভাই ওই লিটনেরটা মারা দিচ্ছে, লিটন পাশ হয়ে গেছে, যে মারা দিচ্ছে এ পাশ হয় নাই, অর্থাৎ এরমও হয় অনেক সময়। তাই এই জন্য এই কাজগুলো ইচ্ছা করলে ওভার কনফিডেন্ট নেওয়া যাবে না, ওস্তাদের পারমিশন নিতে হবে। বিং এ ওভার কনফিডেন্ট হইলেও হবে, আর যদি বলে না আরে সেফটিও জানি কাজও জানি, এটা হইলে অ্যাক্সিডেন্ট হবে। স্টার্ট এ টাচ উইথ ইনকমপ্লিট ইনস্ট্রাকশন, আমরা যদি আমি লেকচার দিতে আসি একটা করে জানলো, আমরা সেফটি হইলো নিজের জন্য, ফ্যামিলির জন্য, তারপর হইলো ইন্ডাস্ট্রির জন্য, কোম্পানির জন্য, আমরা যদি এরকম করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন। তার হলো পুয়ার হাউসকিপিং, পুয়ার হাউসকিপিংটা কেন, বারবার হাউসকিপিং কেন হয়, হাউসকিপিং এর কারণ তিন ধরনের সমস্যা হইতে পারে, স্লিপ হইতে পারে, ট্রিপস হইতে পারে, ফল হইতে পারে। স্লিপ মানে পিছলে যেতে পারে, ট্রিপস মানে হুচক খাইতে পারে, ফল হইলো মানে ওই যে আপনি হ্যান্ডেজ না বললে বইরে যেতে পারেন। এই জন্য পুয়ার হাউসকিপিং করা যাবে না। ইগনোরিং সেফটি, সেফটি পলিসি, আপনি এই যে এখানে ল্যাডার এমনি এমনি দেয় না, এটি তো কষ্ট হয়, তো ওইটা যদি আপনি এই কি এন্ট্রি ফল ব্যবহার না করেন, যে 10 দিন উঠবেন একদিন বসে যাবেন। এই জন্য আমরা এটার প্রপার মন্ত্র। মেন্টাল ডিস্ট্রাকশন ফ্রম ওয়ার্ক, মেন্টাল ডিস্ট্রাকশন বলতে মানসিক ক্ষোভ, আমরা হেল্পার দেখা সেও তো মানুষ, মানে তার কথা বলবেন, কাজের জন্য যতটুকু দরকার অবশ্যই বলতে হবে, কিন্তু বেশি পরিমাণ বইলে গেলেন তার কাজও দরকার, আর তার যে এরম কথা বলছেন ওর দিলের মধ্যে ভিডিও করতেছে, আমরা গ্যারান্টি আনতে করতে নিয়ে আসছে টুলস, এই জন্য এটা করা যাবে না। এখানে আপনার কী হইতে হবে, ইন্ডাস্ট্রিতে কম্পিটেন্ট হইতে হবে। কম্পিটেন্টের চারটা শব্দ হয়, একটা হইলো আপনার ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে, আবার ব্যবহারও ভালো হইতে হবে। তারপর আরেকটা হইলো ফেলোর টু প্রিপ্ল্যান, আমরা প্রিপ্ল্যান করতে হবে, একদম ওই যে মানে কি বলে লিফটিংয়ে পাইপ নিচে এখন পাইপ কোনো দিক দিয়ে ওঠাইতে পারে না, কিন্তু আপনি যদি আগে একটু প্রিপ্ল্যান করে নিতেন যে এটা কোনোটা একদম আপনি হরিজেন্টালি নিতে হবে, কোনোটা ভার্টিক্যাল নিতে হবে,
আগে যদি একটা চিন্তা করতে নিয়ে লাগাইতো, কিন্তু একটু অ্যাবসেন্টমেন্টে থাকার কারণে কাজটা গেছে আবার এসে গেছে। আই থিঙ্ক দ্যাট মাই লেকচার ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। আই উইল আপলোড মাই ভিডিও, প্লিজ ওয়াচ দ্য ভিডিও ফার্স্ট টু লাস্ট। ইফ ইউ থিঙ্ক দ্যাট মাই ভিডিও ইজ ভেরি গুড, প্লিজ সাবস্ক্রাইব, ভিউ আর শেয়ার উইথ আদার্স। থিঙ্ক সেফটি ওয়ার্ক, থ্যাংক ইউ অল।